Yasmin Choudhury zitat. Ami khoyla ami kharai se shob mohilal lagi oi dekho pafor sompoti tara nito parsena dohol ta kitarare bar khuria disi ekla mohila 80% amar dohol ar amar bafor nam kharai rakhsi amar bafor matar orjo investigation chole ekhon saitta mamla khuria nai ni ami tinta already result falisi ar amar poribar ekhon doraiya chupoya boitakson london taki sweden taki bangladesh tara shorom lagena ami bole goru suri khorsi kintu janoin ni adalote ya paisa amar pokke assalamu alaikum hi assalamu alaikum ida shubhochha yasmin choudhury mutamuti amra asi amra to ekhon asi amar me ambar choudhury ke assalamu alaikum tai o ase jibonor phoila idolata kurbanor id khorer bangladesh গরর বুয়া খাম করে তাই মেল লাগি আমরা একটা ঈদর গিফট কিনা তাইছি আর আসলে মেসেজ আসলে পাকা আছে কারণ আসলে ঈদ হইলো গরিব লাগে যদিও যারা পয়সা আছে বা আমরা যারা ধনী পরিবারও একটা আমি জিনিস কইলাই বারবার আল্লাহ কাছে আমরা সবে যাইতে মইব আর কিয়ামত দিনও আল্লাহ জিগা করবা বলে ও ঈদর দিন তুমি গরিব রেখিলান সেই জহস এখন আমি কইলাই গত বছর আমি তো গরিবরা খাওয়াইছি আর ও একটা লইয়া তো আমার উপরে মামলা হয়েছিল না দুইটা বলে আমি গরু চুরি করিয়া আত্মসাত করিয়া আর এগুন ধরে গরিবরে না খানো গিয়া খাওয়াইছি বল আমি মনে করি নাই নি যদিও আপনার অংশ কিন্তু গত বছর আমার যে অংশ সারা আমি পাঠিয়ে দিলাইছি গরিবরে এখন আপনি তো হইতা ঠিক আছে কিন্তু আমি মনে করি নাই নি আপনি তো যত খান দিবা আল্লাহ আরো 20টা ফিরাইয়া দিবা সো যারা কুরবানি খররা আমার একটা মেসেজ আছে আমি শুনছি সবে খালি আইয়া ও গরু খরাই নি আমি অলান খরিয়া তা আমার দুইটা গরু তা আমি 70,000 তা আমার 1,00,000 আপনাই তে আমি মনে করি একটা বদ্র খাম না আপনাই তোর জানই নি গরিব লাগি কুরবানি খরতা একটা ছুপাইয়া রাখতা ইগু যেন দেখাইয়া গরু বি খরিয়া বলে আমার অত খান টাকা আছে এটা আমি মনে করি আমরা ইসলাম একটা পছন্দ করে না খরতাই গরিবরে খরতাই ছুপাইয়া বদ্রভাবে আর একটা জিনিস এবার আমি দেখছি গত বছর নাই নি বাড়িতে গিয়া আমি বাট দেওয়ার ইয়াল্লাহ ও যেন গরিবরে ইলান বাটানি হয় গরিবে আমি দেখছি মাইট করি লাইন গরু গোসল লাগে এটার একটা শৃঙ্খলা করা উচিত বুঝছেনি আর এমন কষ্ট দেন না গরিবরে যেন এক কম্পিটিশন হয় না যেন এগুলো লক্ষ্যরই নাই যদিও অফলাইনতে ফ্রিজ রাখেন আমি কইলাই গরিবরে যেগুলো আমরা খাওয়াই একটা আলাদা একটা ইসলামর একটা রহমত আছে ইয়ে আর যারা অবশ্য তুমি তাই খাইতাই খেউ খর না কিন্তু যত খান গরিবরে সাহায্য করতে পারেন অক্ষতইল সুন্দর জিনিস আর গরু বি যেন করেন না যেন ইয়ে আমার বাফিলান করতে নাই তাই যান ইচ্ছা মতন লুকাইয়া টান টান গরিব কিনতা কিন্তু ইন যেন আমি অ্যাডভার্টাইজিং করতাম ওই তো আমার অত খান পয়সা আমি অত খান গরু আমি লইছি এটা ঠিক নাই এটা ঠিক নাই পাইয়া বই না এটা করিও না কত খাইলে আমার একটা ফোন কল আইছে আপনার তে সাবধান কিন্তু আমি বিদেশ একটা এনজিও খুলিয়ার খুলছি খুব চেষ্টা করিয়া খালি একটা ফোন কল আইছে নাই নি একটা জিনিস মাথিলাই আশ্চর্য ইয়া বাংলাদেশও বহুত বাফাইনতে এখন দুই তিন সংসা কররা অত বড় হবিস অত বড় আস্তাগফিরুল্লাহ এটা দৌড়াই না এখানে এটা বাইচাই না না ওগু শেষ করলাই এগু খুব জরুরি আমি কইলাই আইসকু জানো নি বাইচাইন ফুটপাথ রুজু কররা গরিবর বাইচা কিন্তু বাফ আছে এতে মাসি না বাফে বলে ফলাইয়া গেছে কি হালকা একটা ছেলে আইছে 9 বছরের নাই নি ফোন কল বলে ম্যাডাম আমার কোনো খাফর নাই আপনি দিতে পারবা নি কিন্তু তার বাফও আছে এটা লইয়া আমরা সমাজে বা ইনশাল্লাহ আমরা যেন নতুন মেয়ার একজন খিতা তার নাম তাই আমি কই নাই নি যারা বা আমরার এমপি এমন একটা আইন আইতো যারা বাইচান্তরে ফলাই যাইন গি দুই তিন নম্বর সংসার কত এগুন ধরে শাস্তি জেল হারাইয়া আর বলো করি শাস্তি দেব জন্ম আসলে সিলেটের কত বড় বড় মার্কেট থাকা সত্ত্বে আপনি শ্যামলিত আইসেন আপনি কিন্তু আরো উন্নত মার্কেটে যাওয়ার তৌফিক আছে এর কারণটা একটু যদি ওয়েল আসলে আমি তো এটা লইয়া খাম করি আমরা সাই জানো নি আইসকু শ্যামলি মার্কেটে আইছি আর আমরা খুব প্রিয় ওই দেখো কা আমরা ও দোকানটা কি কিনছি এই যে তোমার দোকানের নাম কি তা হিরবার ইফরান ফ্যাশন ইয়া ইফরান ফ্যাশন আমরা খুব পছন্দ কারণ বিচারা খুব ভদ্র আর আমরা সাই জানো নি সুটো খাটে আমরা খরচ করি আমি কই এখানে আমরা মনে করি বাংলাদেশ যারা সুটো ব্যবসা করেন ওদের আমরা সাই পকেটে একটু পয়সা দিতাম আমরা তো বিদেশ খরচ করিয়া বহুত হাই ফাই খরচও করছি কিন্তু বাংলাদেশ চাইলে আমার ফুলিরে সব সময় হয় চেষ্টা করলে ওই দেখা আমরা ইন্টারভিউ জুতা নিছি আমরা সব সময় চেষ্টা করি সুটো খাটর দোকান
আমার পুরীর সবচেয়ে থাইডু শিকা খর কাখানে ওই দেখো ও ড্রেস লইছি ও দোকান থাকি খেনে বাবা তুমি এই দোকান অত ওয়াই ডু ইউ লাইক এই দোকান তোমার অত পছন্দ কোন জাস্ট ডিজাইন আমি পছন্দ করা খুব সুন্দর মাল আছে দেশ ফটো মি দোকর রাই কেমন অনুভূতি না ঈদ রোজার ঈদ তাই করছে এখন ঈদ কুরবানি ঈদ করে এই প্রথম কুরবানি রে অনুভূতি একটু যদি জানো কি লাগে আমি কুরবানি আমি বেশি চিনি না এই লন্ডনে এটা বেশি সেলিব্রেট ইয়া না মানে আমরা গরু যাবই না আমরা তো বিদেশ পাঠাইতে বা বুঝাইনি সো তাই হল এই কুরবানি আমরা লন্ডনে হয় না কিন্তু তুমি প্রথম এগো আমার প্রথম কি লাগে ভালো লাগে আমার ঈদ খুব পছন্দ বাংলা ভাষা বুঝো সিলেটি ভাষা বুঝো মাস্টারি রাখছি ঈদ মেসেজ ঈদ উপলক্ষে শুভেচ্ছা আমার দর্শক রে সরাসরি লাইভ ঈদ মুবারক আই হোপ এভরিওয়ান খুব খুশি হইব ভালো খাইব ঘুম দিব এন্ড জাস্ট এনজয় করো ঈদ ভাষা কিনছো তারা মামলা দিছে পেন্টন টিভি একটাও ডিসচার্জ হয়ে গেছে সো আমি এখন থস লইমু আমি ছাড়তাম নাই আর আমার বাফে যেন হইয়া গেছেন তিন ভাগর এক ভাগ গরিবে ফাইতো ই সম্পত্তির উপরে আমি বিসমিল্লা করিয়া আমি বিরাট একটা টাওয়ার তুলিয়ার একটা এমন টাওয়ার হইব যেন দুনিয়ায় একটা দেখছে না একটা নাম হইব আমখারিজা টাওয়ার আর ও দেখবানি আমরা সাইয়া গরিব রে আইয়া আমরা চাকরিও দিতাম ইনকামও দিতাম আরো একটা জিনিস আমি কইলাই সবরে শিবচ্ছে জানাই ইয়ার আমি আসলে এনজিওর একটা মাথিলাই বহুত মানুষে বিদেশ থাকি পয়সা তুলে বাংলাদেশের নাম দরিয়া এনার বিয় করে কিন্তু আপনার তো প্লিজ সাবধান হারে পয়সা দিরা যারা বিদেশ বইয়া পয়সা দেয় বা যারা বুঝরানি আপনার তো রাইয়া হয় বলে আপনার তো দরখাস্ত কি সান তুলতো আপনার তো সাবধান হইয়া পয়সা দিবা সব সময় জিগা হবা আপনি খে আপনার লাইসেন্স আছে নি ই দেখিয়ার এনআরবি বা বিদেশে কোন সময় পয়সা বাতা তুলে কিন্তু নিজের প্রাইভেট ব্যাংক অ্যাকাউন্টে সাবধান খারে পয়সা দিরা সব সময় লাইসেন্স থাকতো আমি খুব মাইন্ড করি আমি লাইভ দেই কিন্তু আমি দেখছি কয়েক সময় কমেন্ট হবিস বদমাস ফাইন তো করে বলে তাইরে বিয়া করতা এই এই হবিস বদমাস ফাইন খবরদার আমার ফুরির বাই দিছাইও না আশ্চর্য কিন্তু যাই হোক একটা তোমাতানোর ব্যাপার আমার শেষ মেশ।